রেশমুখ ব্লক কার্যালয় সংলগ্ন সেতু নির্মাণের কাজ নিয়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। এই নির্মাণ কাজের দুর্নীতি প্রকাশ্যে আসতেই নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে হয়ে গেলেন তোল্লাবাজ মাফিয়া, এমনই অভিযোগ উঠল রেশমুখ মণ্ডলের প্রাক্তন যুব মোর্চার সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলেই দাবি করছেন খোদ সুব্রত সরকার। তাকে এবং বিজেপি দলকে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র বলে তার অভিযোগ। সুব্রত সরকার জানিয়েছেন, ঋষ্যমুখ ব্লক সংলগ্ন এলাকায় একটি সেতু নির্মাণের কাজ শুরু করে শান্তির বাজারের ঠিকাদার পঙ্কজ মল্লিক। আজ থেকে 1.5 বছর আগে এই ব্রিজের কাজ করতে গিয়ে জায়গার প্রয়োজন পড়ে। তখন ঠিকাদার পঙ্কজ মল্লিক সুব্রত সরকারের সাথে মৌখিক চুক্তির ভিত্তিতে 1 বছরের জন্য সুব্রত সরকারের জায়গা কাজ করার জন্য নিয়ে যায়। কিন্তু 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও সেতু নির্মাণের কাজ শেষ হয়নি। 1.5 বছরে প্রায় 3,60,000 টাকার মধ্যে ঠিকাদার পঙ্কজ মল্লিক একটি কানা করিও দেয়নি সুব্রত সরকারকে। তাই সুব্রত সরকার নিজের প্রাপ্য টাকা চাইতে গেলে ঠিকাদার পঙ্কজ মল্লিকের ম্যানেজার সুব্রত সরকারকে ব্যাপক মারধর করে। একই সঙ্গে তাকে তোল্লাবাজ মাফিয়া আখ্যা দিয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয় সুব্রত সরকারের বিরুদ্ধে। যদিও ম্যানেজার শ্যামল আচার্য সুব্রত সরকারের জায়গাতে ভাড়া থাকে বলেই জানিয়েছেন। ওনারা এখানে লেবার নিয়ে 30-40 জন আছে এখানে, আমি এসে একা, আপনারাই বলেন আমি একা কি 30-30 জনের কি ঠেকাইতে পারি? হয়তো কথা আমি আমার ন্যায্য পাওনা যেটা যেটা কথা ছিল ওইটা আমার দিছে না আজকে 1.5 বছর ধরে, এতটুকু পর্যন্ত হয়েছে। উল্টা উল্টা মারি গেছি যে আমি ভাড়া চাইতে গেছি, ওরা তখন আমার কইতেছে যে এর আগেই কইছে বা দিমু দিচ্ছি দিমু দিচ্ছি, আজকে 6 মাস পরে 8 মাস পরে এইভাবে দিব দিব কইয়া দিচ্ছে না। সেদিনকে যখন ভাড়া খুঁজতে গেছি এই ঘরের ভিতরে কিন্তু এই সময় 8-10 জন লোক আছিল, 8-10 জন লোক লইয়া তারা খাইতে বসি এনে। তবে সুব্রত সরকারকে কোনো ধরনের টাকা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। সুব্রত সরকারের তরফেও পঙ্কজ মল্লিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে থানায়। মামলা পাল্টা মামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিষয়টি। পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। সান্দন টিভি।